হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নিওলিভা। আজকে একটা বৃষ্টির মুহূর্ত দিয়ে আমার আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে স্নানের আগে ভালো করে মুখটা ধুয়ে নেওয়ার জন্য বা হোমমেড একটা ফেস ওয়াশ বলতে পারো, আর মায়ের একটা রেসিপি শেয়ার করব। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। প্রথমে দেখো কিছুটা মুসুর ডাল আমি এভাবে পেস্ট করে নিয়েছি শিলেতে, তোমরা চাইলে মিক্সিতে করে নিতে পারো। আর আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো বেসন। এতটা মুসুর ডাল আমি দেব না, এর অর্ধেকটা আমি দিয়ে দেব, বাকিটা ফ্রিজে রেখে দিতে পারো একদিনের মতো, একদিনই মাখবে, পরের দিনকেই মাখতে পারবে, তারপরে আর না। এবার দিচ্ছি দুধ, কাঁচা দুধ দিয়ে দেব, যতটা লাগবে পরিমাণ মতো দেবে, খুব একটা পাতলা হবে না কিন্তু প্যাকটা। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মধু, আর কিছু লাগছে না। এবার এটা ভালো করে মিক্স করে নেব। প্যাকটা পুরো রেডি হয়ে গেছে, এটা আমি ফেস ওয়াশের বদলে ইউজ করব। তো ভালো করে চুলটাকে গুটিয়ে নেব। এবার এইভাবে পুরো মুখে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো মুখে প্যাকটা অ্যাপ্লাই করে নেওয়ার পর 5 মিনিট মতো কিন্তু আমি রেখে দেব, তারপর হালকা হাতে কিন্তু একটু রাব করে নেব, খুব বেশি কিন্তু জোরে না একেবারেই। আর এটা এমনি প্যাকটা খুব সফট, কিন্তু কোনো অসুবিধা নেই, হালকা করে কিছুক্ষণ আমি এটা 2 মিনিট মতো একটু রাব করতে থাকবো। তবে হ্যাঁ, এটা একদিন অ্যাপ্লাই করে তোমরা ভেবে নিও না যে তোমার স্কিন একেবারে খুব গ্লো করবে। হ্যাঁ করবে, অবশ্যই করবে, কিন্তু 1 সপ্তাহ টানা যদি তুমি ইউজ করতে পারো তাহলেই তুমি পরিবর্তনটা ভালো মতো বুঝতে পারবে। তবে আরেকটা কথা বলি যে ফর্সা কিন্তু কখনোই হওয়া যায় না এইসব মেখে, এটা মাথায় রেখো। যে যার গায়ের রং কিন্তু সেটাই থাকে, আর সেটা একটু উজ্জ্বল করার চেষ্টাটা আমরা করতে পারি, এর থেকে বেশি কিছু কিন্তু করা যাবে না। মুখ ধুয়ে আমি চলে এসেছি, হালকা করে রাব করে নেওয়ার পর খুব সুন্দর কিন্তু স্কিনটা একটু সফট হয়ে গেছে, আর বেশ সুন্দর লাগছে, আর হালকা একটু গ্লো করছে, তোমরা বুঝতে পারছো একবার মেখে। আর এখন আমি তোমাদের সাথে আজকে আমার মায়ের একটা রেসিপি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, আশা করব খুব ভালো লাগবে। এখানে মা কাটছে চালতা, তো চালতা দিয়ে ডাল বানাবে আজকে মা, তো কিভাবে বানাবে দেখে নাও। চালতা কাটা কিন্তু খুবই কঠিন, কারণ এটা খুব একটা পিচ্ছিল রস বের হয় এখান থেকে, তো হাত স্লিপ করে কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে, তো খুব সাবধানে কাটতে হবে। এইভাবেই দেখো কিভাবে কেটে নিচ্ছে, এইভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে প্রথমে ছোট ছোট পিস করে আর কি, আর এর ভিতরের কিছুটা পোর্শন কিন্তু হালকা একটা আঁশের মতো এটা তুলে দিতে হবে, নাহলে কিন্তু তেতো লাগবে। এইভাবে দেখো ভিতরের কিছুটা অংশ তুলে দেওয়া হলো, এবার ছোট ছোট করে কেটে নেওয়া হবে।
ভাবে চালটা কাটা শেষ হয়ে গেল। দেখো এইভাবে ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে, তো আমি এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে রাখছি। আর এটা প্রথমে কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করা হবে। প্রেশার কুকার বসানো হয়ে গেছে, তো প্রথমে জল দিয়ে দেওয়া হবে, এক কাপ মতো দিয়ে দেওয়া হলো জল। আর এর মধ্যে ওই কেটে রাখা চালটাগুলো তুলে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে ডালটা, মসুর ডাল। যতটা পরিমাণ তোমরা রান্না করবে সেরকম পরিমাণের দিয়ে দেবে। আর এখানে অ্যাড করে দেওয়া হবে সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার প্রেশার কুক করা হবে, তিনটে মতো হুইসেল দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চলো আগে, এবার হুইসেল দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার প্রেশার কুকারটা খোলা যাক। তো পুরোপুরি ভালো সেদ্ধ হয়ে গিয়েছে, একটুখানি কোনো চামচে করে বা হাতায় করে একটু ম্যাশ করে নেবে ভিতরে, আর একটু জল দিয়ে নেবে, কারণ একটু ঘন হয়ে গেছে, এটা একটু পাতলা করতে হবে। তো জল দিয়ে নিলে এবার কড়াই বসিয়ে দেওয়া হবে। কড়াই বসানো হয়ে গেছে, এর মধ্যে তেল দেওয়া হচ্ছে। তেল খুব সামান্যই লাগবে, একদম এক টেবিল চামচ মতো বা তারও কম হলেও হবে। তেল দিয়ে দেওয়া হলো, তেল গরম হয়ে গেলে তে দেওয়া হচ্ছে তেজপাতা দুটো, কিছুটা কাঁচা লঙ্কা, তোমরা শুকনো লঙ্কা ইউজ করতে পারো। আর এর মধ্যে হালকা একটু সর্ষে, হাফ চা চামচ মতো সর্ষে। আর তারপর ওই সেদ্ধ করে রাখা ডাল আর চালটাটা তুলে দেওয়া হলো। এবার লবণ অ্যাড করা হবে। লবণ অ্যাড করে খানিকক্ষণ 2-3 মিনিট মতো সেদ্ধ করে, সেদ্ধ তো হয়েই রয়েছে, এর মধ্যে একটু রেখে দিলেই রেডি হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা মায়ের কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এটা খুব সুন্দর একটা ডালের রেসিপি, তো তোমরা সবাই জানো, অনেকেই জানো না, তো তার জন্যই শেয়ার করে দেওয়া। আর পুরো ভিডিওটাই কেমন লাগলো সবটাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু দেখলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।